নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে নিয়ে এসেছি দুর্গাপূজার স্পেশাল রেস্টুরেন্ট স্টাইল চানা পানির রেসিপি, যা রুটি, লুচি, পরোটা, লাচ্ছা পরোটা, বেবি নান, কুলচা সব কিছুর সাথেই দুর্দান্ত লাগে। দারুণ টেস্টি এই চানা পানির বাড়িতে কি করে সহজ উপায়ে তৈরি করব, শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। আর এমনই দারুণ দারুণ রান্নার রেসিপি সহজ উপায়ে শেখার জন্য আজই শম্পাস কিচেন সাবস্ক্রাইব করে নিন, যা সম্পূর্ণ ফ্রি। আর অবশ্যই রেসিপিটা লাইক ও শেয়ার করে আমায় সাপোর্ট করতে ভুলবেন না। সবার প্রথমে নিয়ে নিয়েছি 250 গ্রাম কাবুলি চানা। এটাকে আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 6 ঘন্টা। সব থেকে ভালো হয় যদি সারা রাত ভিজিয়ে রাখা যায়। এবারে এটাকে আমি একটা প্রেশার কুকারের মধ্যে নিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন নুন, তারপর আরো কিছুটা জল অ্যাড করে দেব, তারপর ঢাকা দিয়ে 5-6টা সিটি দিয়ে সিদ্ধ করে নেব আর চলে যাব পরের স্টেপে। এবারে একটা কড়াইতে নিয়ে নেব রিফাইন্ড অয়েল। 4 টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ফ্লেমটাকে লোতে করে এর মধ্যে পনির ভেজে নেব। 200 গ্রাম পনির ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি কিউব আকারে, সেগুলোকে ফ্রাই করে নেব। পনিরগুলোকে খুব বেশি ভাজার দরকার নেই, 2 মিনিট উল্টে পাল্টে ভেজে নিয়ে তেল থেকে ছেঁকে তুলে নেব। পনিরগুলো ভেজে নেওয়ার পর ওই তেলেই ফোড়ন দিয়ে দেব 1টা তেজপাতা, দিয়ে দিচ্ছি সামান্য দালচিনি, 2টো ছোট এলাচ, আর দিয়ে দেব 1/2 টিস্পুন মতন গোটা জিরে। ফোড়নটাকে ফ্রাই করে নেব 10-15 সেকেন্ড, তারপরে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। 2টো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে লো ফ্লেমেই ফ্রাই করব প্রায় 5-6 মিনিট। 5-6 মিনিট পেঁয়াজটাকে ফ্রাই করে নিলাম লো ফ্লেমে। এবারে এর মধ্যে অ্যাড করে দেব আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা, 2 টেবিল স্পুন অ্যাড করে দিলাম। তারপরে আবারও 3-4 মিনিট ফ্রাই করব লো ফ্লেমে। তিন চার মিনিট আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা দেওয়ার পরে ফ্রাই করে নিলাম। এবারে এর মধ্যে অ্যাড করব গুঁড়ো মশলা, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব 1 টিস্পুন, ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, 1/2 টিস্পুন দিয়ে দেব চিনি, আপনারা নিজেরা স্বাদ অনুসারে দেবেন, গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, দিয়ে দেব হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন, নুনটাও নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। তারপরে দিয়ে দেব টমেটো পেস্ট বা টমেটো পিউরি, 2টো মাঝারি সাইজের টমেটো আমি পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দেব। এবারে অল্প একটু জল অ্যাড করে দেব আর মশলাটাকে 3-4 মিনিট কষিয়ে নেব। 3-4 মিনিট মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেব টমেটো কেচাপ 2 টেবিল স্পুন, তারপরে আবারও 2 মিনিট কষিয়ে নেব। 2 মিনিট মশলাটাকে কষাতেই মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবারে এর মধ্যে অ্যাড করে দেব কাজু বাদাম বাটা, প্রায় 10-15টা কাজু বাদাম উষ্ণ গরম জলে 10 মিনিট ভিজিয়ে রেখে সেটাকে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। কাজু বাদাম বাটা অ্যাড করার পরে আরও 2-3 মিনিট কষিয়ে নেব মশলাটাকে। মশলা কষানো কমপ্লিট হয়ে গেছে, খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে সিদ্ধ করে রাখা চানা অ্যাড করে দেব, আর সিদ্ধ করার সময় যে জলটা দিয়েছিলাম সেই জলটাও কিন্তু একই সঙ্গে এর মধ্যে দিয়ে দেব। সব কিছুকে ভালো করে একটু নেড়েচেড়ে দিলাম আর ফ্লেমটাকে এই সময় হাই করে দেব, আর ভেজে রাখা পনিরের টুকরোগুলো এই সময় অ্যাড করে দেব। এবারে হাই ফ্লেমে গ্রেভিটা ফুটতে শুরু করলে ফ্লেমটাকে লোতে করে 5 মিনিটের জন্য এটাকে ঢেকে দেব। 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে, এবারে আমি ভালো করে আরও একবার নেড়েচেড়ে দেব আর ফ্লেমটাকে আবারও হাই করে দেব। সবশেষে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণে রোস্টেড কসুরি মেথি। এখন বেশ খানিকটা গ্রেভিটা পাতলা মনে হলেও যেহেতু এর মধ্যে কাজু বাদাম বাটা আছে, এটা কিন্তু ঠান্ডা হলে বেশ খানিকটা জমে যাবে, সেই বুঝেই আমাদের গ্রেভিটা রাখতে হবে। সব কিছুকে ভালো করে মিক্স করে নেব, তারপর ওভেনটাকে অফ করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ড বাইতে রেখে দেব, যাতে কসুরি মেথি আর গরম মশলার গুঁড়োর ফ্লেভারটা রান্নার মধ্যে মিশে যায়। ব্যাস,
তৈরি হয়ে গেল খুব সহজে রেস্টুরেন্ট স্টাইল চানা পনির রেসিপি, যা রুটি, লুচি, লাচ্ছা পরোটা, বেবি নান, কুলচা সব কিছুর সাথেই দুর্দান্ত লাগে। এবারে আপনারাও এইভাবে একবার ট্রাই করে দেখুন। আশা রাখি খুব সহজেই এক চান্সেই তৈরি হবে একদম পারফেক্ট চানা পনির মশালা। আগামী দিনেও আরও দারুণ দারুণ দুর্গাপুজোর স্পেশাল রেসিপি আসছে, তাই প্রতি সোমবার শুক্র দুপুর তিনটেতে সম্পাস কিচেন দেখতে ভুলবেন না। আর আমার সমস্ত নতুন রেসিপির আপডেট পেতে আজই সম্পাস কিচেন সাবস্ক্রাইব করে নিন, যা সম্পূর্ণ ফ্রি। আর অবশ্যই রেসিপিটা লাইক ও শেয়ার করে আমায় সাপোর্ট করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।